এক নীতি নির্দেশিকার দোলতে এবং প্রচলিত সিস্টেমের কারণে আগামীকাল থেকে কর্মহীন হয়ে যাচ্ছেন 100 জন বেসরকারি নিরাপত্তা কর্মী। তারা সবাই আজকে তারিখ পর্যন্ত রাজধানী আইজিএম হাসপাতালে কর্মরত রয়েছেন। এই খবর স্বাভাবিকভাবেই কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং আগামী দিন পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে দিনানিপাত করবেন তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। এদিকে গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ সংশ্লিষ্ট বেসরকারি নিরাপত্তা কর্মীদের তরফ থেকে আইজিএম হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে দেখা করে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়। যদিও আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সরাসরি জানিয়ে দিয়েছেন যে নিয়ম অনুসারে টেন্ডার হয় এবং টেন্ডারের ভিত্তিতে সিকিউরিটি সহ অন্যান্যদের কাজে সংস্থান হয় তার নিরিখেই সব নিয়ম চলছে। অর্থাৎ সব মিলিয়ে এটুকু বলা যায় এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে আইজিএম হাসপাতালের 100 জন বেসরকারি নিরাপত্তা কর্মী। যে 12 তারিখ থেকে আমাদের কাজ আইজিএমে শেষ, ডিসকন্টিনিউশন এটা আমাদের করে দিয়েছে। কিন্তু সিস্টেম অনুসারে যে একজন কর্মচারীদের 1 মাসের তাদের নোটিশ দিতে লাগে, কিন্তু তারা আমাদের কিন্তু ওইসব কোনো নোটিশ দেয় না। 6 তারিখ একটা কাগজ দ্বারা দিচ্ছে, 12 তারিখ থেকে আমাদের কাজ হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আইসি আর এমএস স্যারের সঙ্গে একটু কথা বলে দেখি তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা? কোম্পানির তরফ থেকে আলোচনা করছে, যদি আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ, তো আমাদের কিন্তু আগে এই জিনিসটা করতে হবে যে 1 মাসের তো আমাদেরকে জানতে হবে। শুধু সিকিউরিটি না, সিকিউরিটি লিফ্ট তারপরে জেনারেটর সব কিছুরই একটা অ্যানুয়াল টেন্ডার হয়। সেইভাবে সিকিউরিটি টেন্ডার হয়েছে, এই টেন্ডার হয়েছে থ্রো জ্যাম। থ্রো জ্যাম টেন্ডার, দিস ইজ নট অ্যাট অল ই টেন্ডার, দিস টেন্ডার হ্যাজ বিন ডান থ্রো জ্যাম। এবং জ্যাম যাকে সিলেক্ট করেছে অ্যাকর্ডিং টু জ্যাম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি, যেটা নর্মাল প্রসেস, যেটা অফিসিয়াল প্রসেস, টোটালি অফিসিয়াল ডায়াগ্রাম মেনে, অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা হয়েছে। রিপোর্ট, দৃষ্টি